একটা সামান্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে মানুষের দাবি দাওয়া নিয়ে যাওয়া এবং এখানে কোনো এই যে জলের সমস্যা থেকে আরম্ভ করে রাস্তাঘাটের সমস্যা থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, বর্ষা এসে যাচ্ছে, দুদিন পরে এনসেফ্যালাইটিস, ডায়রিয়া, ম্যালেরিয়া এসব শুরু হয়ে যাবে, যে জায়গায় জায়গায় সমস্ত নর্দমা বন্ধ বুঝে আছে, পাঁক জমে আছে, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে যেটা আধার কার্ড বলুন, বিধবা কার্ড বলুন, সেই সমস্ত কার্ড দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, আমার বাড়িতে মহিলাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা ভোট দিয়েছেন বাবুল সুপ্রিয়কে, যান বাবুল সুপ্রিয় থেকে বিধবা কার্ড নিয়ে আসুন। বিধবা কার্ড বাবুল সুপ্রিয় এমপির যে সেটা এখতিয়ারের মধ্যে নয় সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এই ধরনের রাজনৈতিক নোংরামি হচ্ছে। কিন্তু সেদিন এই পুরো ঘটনাটা একটা অন্য মাত্রা পেয়েছিল, যেভাবে আমরা দেখেছিলাম যে মানে যুদ্ধকালীন ভিত্তিতে পুরো মিউনিসিপ্যালিটি ঘিরে ফেলা হয়েছিল, যেভাবে পুলিশের ব্যারিকেড বাঁশ দিয়ে যেভাবে বেঁধে ব্যারিকেড করা হয়েছিল, অ্যাজ ইফ মনে হচ্ছিলো যে বাইরে থেকে কোনো হামলা হতে চলেছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উপরে। আমার মনে হয় যে কোথাও না কোথাও মানুষের থেকে এই কাটমানি, যেটা ওনাদের নেত্রী বলেছেন, কাজেই এটা কোনো অ্যালিগেশন নয়, কি নেত্রী বলেছেন যে কাটমানি ফেরত দিতে হবে, দিকে দিকে মানুষ সেই কাটমানি ফেরতের জন্যে আন্দোলনও করছে, কোথায় কোথাও মানুষের রোষের ভয়েতেই, কারণ বহু 10,000 মতো লোক সেদিন হয়েছিল আমি যা খবর পেয়েছি। যদি আপনারা হিসেব নিকেশ করেন তাহলে বেশিরভাগ মানুষ 10,000-ই আপনারা জানেন যে প্রচণ্ড ভিড় হয়েছিল, সংখ্যাতত্ত্বে নাই বা গেলাম, কেউ 7 বলবে, কেউ 8 বলবে, কেউ 10 বলবে, কেউ 5 বলবে, কিন্তু পুরোটাই তার মধ্যে প্রচুর সাধারণ মানুষ ছিল। সবাইকে রাজনীতি করতে হবে তার তো কোনো মানে নেই, বহু সাধারণ মানুষ এই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যেটা চায়, অনেকদিন তো হলো, নতুন তো নয়, বেশ কিছুদিন হলো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 4 বছর কোথায় হলো, তারা মেয়র রয়েছেন যিনি এখন আমাদের জেলা তৃণমূল সভাপতি, কিন্তু আমরা যেটা দেখলাম যে পারমিশন নেওয়া সত্ত্বেও সেদিন জোর করে প্ল্যান করে সেদিন একটা রক্তদান শিবির রাখা হলো। ভিডিওতে আমরা দেখলাম যে পুলিশের সাথে হাতে বন্দুক নিয়ে মুখ ঢাকা অবস্থায় তৃণমূলী গুন্ডারা ঘুরে বেড়ালো। এই ছবিও আমি আবার বলছি, নতুন ছবি নয়, আগেও আপনারা দেখেছেন, কাপড়ের রঙও সেই সাদা কাপড়, নীল কাপড়, কোনো না কোনো কাপড় মুখে জড়ানো, এবং সেইভাবে হাতে খোলা বন্দুক নিয়ে লাঠি ছোটা নিয়ে পুলিশের সঙ্গে তারা একসাথে হাঁটছে, তার ভিডিও আপনারা সব জায়গায় দেখেছি, যে নির্মম বর্বরতা করা হলো। এবং এই যে এতগুলো ছেলেকে কেস দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা, ওই গুন্ডারা কিন্তু অবাধে তারা মানে মানে শুধু যে সেদিনকার মিছিলে ঘুরে বেরিয়েছে, পুলিশের সঙ্গে মিলেমিশে ঘুরে বেরিয়েছে তা নয়, তারা সমাজেরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। সেই জন্য কিন্তু আজকে মানুষ কিন্তু এভাবে তৃণমূল বিরুদ্ধে তারা মোদিজির সঙ্গে থাকার জন্য এই সর্বতোভাবে একটা কী বলবো, একটা ভোটের ফলাফলে আপনারা যার প্রতিফলন দেখেছেন। আর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ট্যাক্সে যে বহু বৃদ্ধি হয়েছে, বহু তার মধ্যে সেটা যে বাড়ানো হয়েছে সেটা আপনারা সবাই জানেন, কিন্তু ট্যাক্স বাড়ালে মানুষ পরিষেবা চায়, ট্যাক্স যখন আপনি বাড়াচ্ছেন তখন মানুষ পরিষেবা চায়, সেই ট্যাক্সটা বাড়ানোর ট্যাক্সটা যখন মানুষ দিচ্ছে তখন পরিষেবার নামে খালি নোংরা রাজনীতি করলে চলবে না। যে সমস্ত কাজের কথা আমি বললাম সেই কাজগুলো করতে দিতে হবে, এবং না করলে কিন্তু আমরা না করলে বা কাজে বাধা দিলে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের কাছে দিকে যাব। এবং এটাও আপনাদের বলে দিচ্ছি, আপনারা সঠিক ফোরামে যার যার জানার, আমি শিওর যে আমি যখন প্রেস কনফারেন্স করছি এখান থেকে হয়তো ফেসবুক লাইভটাই অনেকে বসে দেখছি যে আমি কী কী বলছি, তো হয়তো আপনাদের খবর পৌঁছে দিতে হবে না, হয়তো বেরোনোর আগে খবর হয়তো পৌঁছে যাবে বা তারা হয়তো লাইভ দেখছে, তো তাদেরকেও বলছি যে একটুখানি সাবধানে চলুন, তার কারণ মানুষ কিন্তু এই ধরনের নোংরা রাজনীতি কিন্তু পছন্দ করছে না। কাজেই রাজনীতিতে যদি আপনাদের থাকতে হয়, আপনাদের যদি তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতে হয়, দলটা যখন করছেন দলটাকেও রাখবার দায়িত্ব আপনাদের, এরকম করলে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু বাংলা থেকে ধুয়ে মুছে যাবে। কাজেই যে যেখানে সাংবিধানিকভাবে জিতেছে তাকে সাহায্য করুন, যেমন আমি এই স্বচ্ছ ভারত যেরকম আমি বললাম যে কাজ মানুষের কাজ আটকে দিলে মানুষ সঙ্গে থাকবে না, এই মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের 3 বছর আগে যখন আমি নগর উন্নয়ন মন্ত্রী ছিলাম, তখন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পুরো প্রোগ্রাম বানানো হয়েছিলো এবং সেটা লঞ্চও করা হয়েছিলো। তারপরেও এটার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, 2 বার আমার সঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়, ফিরহাদ হাকিমজির সঙ্গে 2 বার কথা হয়, তাকে তাজবেঙ্গলে যে আমরা প্রেজেন্টেশন করেছিলাম দিল্লি থেকে সমস্ত অফিসার এনে, এবং স্বচ্ছ ভারত মিশনের যে মিশন ডাইরেক্টর প্রবীণ প্রকাশ তাকেও নিয়েছিলাম,
এবং দুপুরে লাঞ্চ টাঞ্চ হয়েছিল, সবাইকে সেটা বোঝানো হয়েছিল। আমার মনে আছে জিতেন্দ্র তিওয়ারি আপনাদের মেয়রকে আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছিলাম সেদিন শহরে এসে মিটিংয়ে থাকতে, উনি আসতে পারেননি সেদিন, সেটা আলাদা কথা, কিন্তু নিয়মিত যোগাযোগ ছিল এবং এই প্রজেক্টটা যাতে আমরা একসাথে করতে পারি সেটারও নিয়ে অনেক আলোচনা হয়েছিলো। কিন্তু তারপরে হাডকোকে নিয়ে আসা হয়েছিলো যাতে তারা লং টার্ম লোন কম ইন্টারেস্টে দিতে পারে, কিন্তু তারপরে দেখা গেলো যে কাজটা করতে তো দেওয়া হলোই না, কাজটা তো করতে দেওয়া হলো না, আটকেও দেওয়া হলো, উল্টে হাডকো চেক এসে যাওয়ার পরেও শুধু আটকে দেওয়া হলো তাই নয়, ফোনে আমাকে বলা হলো যে সবই তো বোঝেন আপনি চেক দিয়েছেন, বুঝলে বললে কী করে হবে, সেখানে আমাদেরকে বলতেই হচ্ছে যে কাজটা আমরা করছি। তো এই এই ধরনের নোংরামি হলো, কিন্তু তাতেও যদি বুঝতাম যে নোংরামি করার পরেও মানুষের কাজটা হলো, তাহলেও জানতাম যে আসানসোলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা হলো, নোংরা মানে জঞ্জাল সাফাই এবং জঞ্জালের যে ট্রিটমেন্ট তার কাজটা হলো, সে কাজটা হলো না, নির্মল বাংলাতে করবো বলে হলো না।